প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল আপাতত প্রকাশ হচ্ছে না। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী চার সপ্তাহ এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। 42,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানিয়েছিলেন এই প্যানেল কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার বিচারপতি উদয় কুমার এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়।